আমরা শরীরকে ভালো রাখার জন্য অনেক কিছু করি, ডাক্তার দেখ দেখেন যাই, জ্বর সর্দি হলে ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক নিয়ে নিই, অনেক কিছু নিই। মনকে ভালো রাখার জন্য কী করি? একটা বয়স পর যখন আমাদের একটু চলার গতিটা একটু ধীর হয়ে যায়, তখন আমরা সেই চলার গতিটাকে স্টেবল রাখার জন্য, চালিয়ে নিয়ে রাখার জন্য কি করি? এই ভিডিওটা একটু অন্যরকম, একটু অন্যরকম কথাবার্তা, দেখুন ভালো লাগে কিনা। সবসময় কন্ট্রোভার্সি করতে হয়তো ভালো লাগে না, দেখুন সত্যি আমাদের জীবনে কতটা দরকার নিজেকে ভালো রাখা, মেন্টাল হেলথ, Why it is so much needed? Why and what for? যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি তোমাদের ফেসবুক থাকে, যদি তোমার ইনস্টাগ্রাম থাকে, প্লিজ 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 শেয়ার মাই ভিডিওস। মালাইকা অরোরার বাবাকে নিয়ে কিছু কথা। ওদিন রাত্রেবেলা আমি ভিডিওটা করেছিলাম যে এত মানে ভিড়েও মানুষ কত একা থাকে। মালাইকা অরোরার প্রথম কথা হচ্ছে, মালাইকা অরোরার বাবার নামটা কী? অনেক কেই বলতো বা আমিও জানতাম অনিল অরোরা, অনিল অরোরা। সেদিন পুলিশ অফিসার ক্লিয়ার করলেন এবং পরে রাত্রে মালাইকা নিজেও একটা পোস্ট দিয়ে ক্লিয়ার করলেন, যিনি মারা গেছেন তার নাম হচ্ছে অনিল কুলদীপ মেহতা। তাহলে মালাইকা অরোরা অমৃতা অরোরা কী করে হলো? অরোরা ইজ এ পাঞ্জাবি টাইটেল, মালাইকার বাবা ছিল পাঞ্জাবি আমরা সবাই জানি। সেখানে হচ্ছে আমার মনে হয় অরোরা নামে কেউ একজন, মানে মালাইকার যে অরিজিনাল ফাদার ওনার হয়তো টাইটেলটা ছিল অরোরা, সেই টাইটেলটাই ওরা ক্যারি করছে, ইনি হচ্ছেন স্টেপ ফাদার। কিন্তু সবাই মালাইকার বাবাকে এভাবে অনিল অরোরা, অনিল অরোরা লিখত। হ্যাঁ, কিন্তু মালাইকা কোনোদিনই বলেনি যে আমার বাবা তো অরোরা না, আমার বাবা মেহতা, কোনোদিনই বলেনি। আফটার ডেথ আমরা জানতে পারলাম, ইনফ্যাক্ট ওনার ওয়াইফও, মালাইকার মারও একটা ইনস্টাগ্রামের চ্যানেল আছে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে, চ্যানেল না অ্যাকাউন্ট আছে, সেখানেও কিন্তু জয়সি অরোরা লেখা, ঠিক আছে? তো কিন্তু মেহতা না, তো মেহতাটা পরে জানতে পারলাম যে উনি একটা স্টেপ ফাদার, কারণ 1962 মালাইকার বাবার জন্ম। হ্যাঁ, তো আর মালাইকার জন্ম 1973। তো বাবা আর মেয়ের মধ্যে এজ ডিফারেন্স মাত্র 11 বছর, অনলি 11 বছর। ওনার 1962 ফেব্রুয়ারিতে জন্ম, আর মালাইকার বোধ হয় 1963 অক্টোবর নভেম্বর, আই থিঙ্ক নভেম্বর, এরকম একটা কিছু হবে। তো সেখানে বাবা আর মেয়ের ডিফারেন্স মাত্র 11 বছর। আমাদের এখানে 11-12 বছর তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিফারেন্স হয়। এটা এই এই ডেট অফ বার্থটা শোনার পর আমার আরেকজন হিরোইনের কথা মনে পড়েছিল, প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার থেকে প্রিয়াঙ্কা চোপড়ার হাজব্যান্ড নিয়ার অ্যাবাউট বোধহয় 12-14 বছরের ছোটো ছিল, ওরকম ছোটো ছিল। আর প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার শাশুড়ির থেকে মাত্র 11 বছরের ছোট, শাশুড়ির থেকে বৌমা 11 বছরের ছোট, আর প্রিয়াঙ্কার থেকে প্রিয়াঙ্কার বর ছিল 12-14 বছরের ছোট। নিক জোনাস 12-14 বছরের ছোট। তো এখানে 14 বছর ছোট হাজব্যান্ড, আর শাশুড়ি মাত্র 11 বছরের বড়। ঠিক মালাইকার ক্ষেত্র এটা যে অনিল মেহতাজি মাত্র 11 বছরের, 11 বছর, হ্যাঁ 73 আর 62, 11 বছরের বড়। সেখানে দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো যে মানুষ এত নিঃসঙ্গ কেন? এই মানুষের সাথে অনিল বা মানে মালাইকা এবং অমৃতা দুজনই আগের দিন রাত্রে বাবার বাড়িতে, মানে মার কাছে বাবার বাড়িতে গেছিলো, কথাবার্তা বলেছে, ইসে গল্প টল্প করেছে, তারপর ওরা বেরিয়ে এসেছে কুকুর টুকুর নিয়ে, আমরা দেখেছি। তারপরে ওরা জানতে পারলো না বা বুঝতে পারলো না যে মানুষটা কতটা একাকিতে ভুগছে। পরের দিন সকালবেলা উনি আই এম টায়ার্ড, আই এম সিক, যেটা কিনা মালাইকার মা খণ্ডন করে দিয়েছে যে উনি অসুস্থ ছিলেন না, হাঁটুতে ব্যথা ছিলেন। তাহলে আই এম টায়ার্ড যে বলেছেন, টায়ার্ড উনি কিসে থেকে টায়ার্ড ছিলেন? যেই বাবার কাছে আগের দিন দুই মেয়ে গিয়ে আসলো, সেই বাবা তার মেয়েকে খোলাসা করে বলতে পারেনি যে আমার এই জিনিসটা ভালো লাগছে না, এই জিনিসটা ভালো লাগছে না। ওনার নেইবাররা বলেছে, উনি ছিলেন ওই সোসাইটির মানে কর্ণধার, থাকে না সোসাইটির সেক্রেটারি থাকে, তো সোসাইটির লোকদের সাথে দেখেছেন নাকি 3-4 দিন আগে উনি সোসাইটি ম্যানেজারের সাথে কথা বলছেন। আরেকজন বললো 3 সপ্তাহ আগে ওনাকে, ওনার একটা কি সোসাইটি রিপেয়ারিং করবে, ওনার একটা ওয়াটার ট্যাঙ্ক বাইরে ছিল, বলছেন এটা আপনাকে সরাতে হবে কারণ আমরা এখানে রিপেয়ারিং করবো। তার মানে উনি সোসাইটির কাজকর্মতে অ্যাক্টিভ ছিলেন, একদম নিজেকে একঘরে করে রাখেননি। তবে হ্যাঁ, কোথাও না কোথাও একটুখানি হলো একেলাপন তো ছিল। মালাইকা মালাইকা ছেলে নিয়ে থাকে অন্য জায়গায়, নিজস্ব লাইফ নিয়ে মালাইকা ছিল, মালাইকার সঙ্গে থাকে না, ছোট মেয়ে ছোট মেয়ের জায়গায় থাকে, আর দুই মেয়ে ওনার স্টেপ ডটার, তো মেয়েরা তো আলাদা থাকে, কিন্তু ওয়াইফ তো ছিল সাথেই, আর মেয়েরা খুব একটা দূরে থাকতো না, কারণ যাতে মনে যাতে দেখা যায় প্রায় সময় কিন্তু মালাইকা আর অমৃতা ওদের বাড়িতে কনস্ট্যান্টই আসতো, মানে মার বাড়িতে কনস্ট্যান্ট আসতো, তার মানে খুব একটা দূরে ওরা থাকে না, কাছে কাছে পিঠেই থাকে। আজকে যে মানুষটা চলে গেল, সে চলে যাওয়ার পর সে মানুষটার বাড়িতে প্রচণ্ড ভিড়, সেই ভিড়ে কে নেই? অর্জুন কাপুর, সলমান খান, আরবাজ খান, সোহেল খান, সীমা সাজদেব, আলভেরা, অর্পিতা, মানে সলমানের বোন, ঠিক আছে, ওদের শ্বশুরবাড়ির পরিবার, এছাড়া
শ্বেতা বচ্চন থেকে শুরু করে গৌরী খান থেকে শুরু করে শিল্পা শেট্টি, সমিতা শেট্টির থেকে শুরু করে সোফি চৌধুরীর থেকে শুরু করে আর কার নাম, করিশ্মা করিনা তো ওদের বেস্ট ফ্রেন্ড, ওরা তো থাকবেই, করিশ্মা করিনা, সইফ আলী খান, টেরেন্স, গীতামা, কেউ বাকি নেই। হ্যাঁ, প্রচুর ভিড়, কনস্ট্যান্ট লোকের সমাগম, মানে কি কীর্তি সেনান, মানে কেউ বাকি নেই। তাছাড়া যখন ওনাকে হিন্দু মতেই দাহ করা হয়েছে, অনেকে বলেছিল মালাইকার মা মালা আলী খ্রিস্টান, তাই মালাইকার মাকে বিয়ে করার পর উনিও খ্রিস্ট ধর্ম হয়েছেন, না কালকে ওনার দাহ করা হয়েছে, কালকে ওনাকে দাহ করা হয়েছে, দাহ করা হয় আমাদের হিন্দুদের মধ্যেই। খ্রিস্টান হলে ক্রিমেটেরিয়ামে না নিয়ে ওনাকে গ্রেভিয়ার্ডে নিয়ে যাওয়া হতো, সেখানে না হয়নি। তো এটাই বললাম, এত ভিড়, আরশাদ ওয়ারসি থেকে শুরু করে, আরশাদ ওয়ারসির ওয়াইফ থেকে শুরু করে, এমন কেউ বাকি নেই এই ফিল্মি জগতে ওনাকে দেখতে আসেনি, মানে লাস্ট রাইট ওনার দেখতে আসেনি। সবাই এসেছে, টেরেন্স, গীতামারা ওইখানেও গেছে, বাড়িতেও এসেছে, আরবাজ, আরবাজের বউটো ওরা তো ছিলই, মানে কেউ বাকি নেই, কাজল। হ্যাঁ, মানে এই যুগ, লেটেস্ট এজ, পুরোনো এজের মোটামুটি সবাই, ফারহা, ফারহার ভাই সাজিদ খান, এরা খুব ক্লোজ, ফারহা সাজিদ খান, এরা তো মালাইকার খুব ক্লোজ। তো এই যে আমরা ফ্রেন্ড সার্কেলটা দেখলাম, কাজলই বলুন, গৌরী খানই বলুন, আর কীর্তি সানাই বলুন, এরা কি ওই মানুষটার বন্ধু ছিল? নিশ্চয়ই না। এরা সবাই, মালাইকা আর ওনার বাবা মারা গেছে, সেই মানুষটাকে দেখতে এসেছে। হ্যাঁ, সে মানে মালাইকাকে কন্ডোল করতে এসেছে, মালাইকার দুঃখ নিবারতে এসেছে, হ্যাঁ, দুঃখের সাথী হতে এসেছে, কন্ডোলেন্স। তো কিন্তু যে মানুষটা মারা গেছে তার ফ্রেন্ড সার্কেল কিন্তু দেখলাম না, খালি ফিল্মি ফ্যাটার্নিটিতে যখনই কেউ মারা যায় এইভাবে সারা বছর খবর রাখুক না রাখুক, 10 বছর কাছ থেকে খবর থাকুক না থাকুক, কিন্তু কারোর মৃত্যু হলে, কিছু হলে ফ্যাটার্নিটির লোকরা আসে। কিন্তু এখানে সেই মানুষটা মার্চেন্ট অফ নেভিতে ছিলেন, তো সেখানে কিন্তু ইসে নেই, ওনার নেভিতে কই এসেছে কিনা দেখা যায়নি, কারণ সবাই এসে মালাইকার সাথে কথা বলছে, মালাইকা এখানে অবস্থা করছে, আর যেটুকুন আমরা চিনি ওরা সবাই ওই মালাইকারই প্রডিউসার, ওর যে ফিল্মি লোক এরাই এসেছে। তো সেখানে দাঁড়িয়ে তার মানে মানুষটা কোথাও না কোথাও একাকিত্ব ছিল। এই যে লোক মানে একটুখানি বয়স হলে নিজেকে যে আলাদা করে নেয় সোসাইটি থেকে, বন্ধু বান্ধব থেকে আলাদা করে নেয়, তার জন্যই তো দেখা ক্ষেত্রে চলে আসে। দেখুন, 62 ইয়ার্সটা কোনো বড় বেশি বয়স্ক ইয়ার্স না, 62 ইয়ার্স মোটামুটি ইয়াং। আপনি দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে সবচেয়ে বড় উপদেষ্টা যে হয়েছেন, মানে ইউনিস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনিস, ওনার বয়স 84 ইয়ার্স। 84 ইয়ার্স বয়সে উনি একটা দেশের কার্যভার সামালতে শুরু করলেন ওনার দুই কাঁধের মধ্যে নিয়ে, সেখানে ওনার থেকে ভদ্রলোক 22 বছরের ছোট। তার মানে কি, মেন্টাল স্ট্রেংথটা স্ট্রং থাকলে এজ ইজ অনলি এ নাম্বার। 62 ইয়ার্স উনি বলছেন আমি টায়ার্ড, আমি আই এম সিক, অথচ ওনার কোনো অসুখ সেরকম নেই। আর অসুখ যদি থেকেও থাকে, অসুস্থ যদি হয়ে থাকেন, ডাক্তার আছে, ডাক্তার দেখানোর মতো পয়সা আছে, চিকিৎসা করানোর মতো ক্ষমতা আছে, ফরেনে নিয়ে যাওয়ার মতো ট্রিটমেন্টের মতো ক্ষমতা আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি সোনালী বেন্দ্রের নামটা বলতে ভুলে গেছি, সোনালী বেন্দ্রেও এসেছিলেন। তো সেখানে সব আছে, তা এত কিছু লোক থাকা সত্ত্বেও, এত মানুষ মানে পাশে থাকা সত্ত্বেও আজকে মানুষটা একা। কেন? ওনার নিজের ফ্যাটার্নিটির লোক নেই, তাই উনি নিজেকে অসুস্থ একাকিত্ব মনে করছিলেন। তো এই 62 ইয়ার্স একটা মানুষ সিক হলে সেই সিকনেসটার ট্রিটমেন্ট তো আছে। হ্যাঁ, মেন্টাল হেলথটা হয়তো উনি কাউকে বলতে পারেনি, উনি নাকি ডায়েরি লিখতেন, তো ডায়েরিতে নিশ্চয়ই উনি ওনার মনের কথা লিখে গেছেন, যদিও ডায়েরিটা আমাদের কাছে খোলাসা হয়নি, খালি শুনলাম উনিও ডায়েরি লিখতেন। আরেকটা জিনিস আমরা শুনলাম যে পোস্টমর্টম রিপোর্ট এসেছে, সেই পোস্টমর্টম রিপোর্টে বলা গেছে ডেথ ডিউ টু ফ্র্যাকচার্স, ওপর থেকে পড়েছে, সেটা জাম্প করেছে তো অটোমেটিক্যালি ফ্র্যাকচার হবে। আর লোকের তো মন গড়া কাহিনী আছে, আমরা সবাই জানি জার্নালিজম একটা পার্ট থাকে, ইয়েলো জার্নালিজম, সেই ইয়েলো জার্নালিজমের যেরকম কেউ এমনও বলছে দুজনে আমাদের ডিভোর্স হয়ে গেছে, পাশাপাশি দুটো ফ্ল্যাটে, দুজনে ডিভোর্স হয়ে গেছে, পাশাপাশি ফ্ল্যাটে থাকে, রোজ সকালবেলা উনি তার স্ত্রীর ঘরে আসতেন হ্যালো হাই গুড মর্নিং বলার জন্য, এরকম কিছু রিপোর্টিং নিয়েও কিছু ভিডিও দেখলাম। তো এইগুলিকে আমরা ইয়েলো জার্নালিজম বলি, নানা রকম কথা। আসল কথা হচ্ছে আমাদের পাশে তো অনেক লোক থাকে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। তো মনের কথা খুলে বলাটা, সফিস্টিকেশন, স্ট্যান্ডার্ড, স্টেটাস, লেভেল, আমাদেরকে মনের কথা খুলে বলার জায়গাটা থাকে না। ওই একটা ফেক হাসি, ফেক ড্রেস আপ, স্টাইল, ওই যে লোলা লুলু তোমার বয়স হয় না ষোলো, এরকম একটা ভাব নিয়ে আমরা চলাফেরা করতে ভালোবাসি। আসলে যে আমরা কখন কোথায় কতটা খোকলা হয়ে গেছি সেটা কিন্তু আমরা চাই না, লোক জানুক বা লোক ধরুক। যেই মালাইকা
ফিটনেস নিয়ে প্রচণ্ডভাবে চিন্তা করে, প্রতি মুহূর্তে যে ব্যালেন্স লাইফস্টাইল নিয়ে কথা বলে, যে আগের দিন রাত্রে বেশি স্টিক ফিল করলে পরের দিন সারাদিন ঘরে খালি পায়ে ঘুরো, ব্যালেন্স হয়ে যাবে, আগের দিন বেশি খেয়ে ফেললে একদিন কম খাও, সেই মালাইকা মেন্টাল হেলথ নিয়ে চিন্তা ভাবনা করে। তার বাবা মেন্টাল হেলথ ভালো ছিল না। কেন মেন্টাল ভালো ছিল না বলছি, মেন্টাল হেলথ ভালো থাকলে কোনো মানুষ নিজের প্রাণ নিজে শেষ করতে পারে না। ওনার এমন কোনো অসুখ হয়নি যে যেই অসুখটার উনি চিকিৎসা করাতে পারবেন না, বা যে ওষুধটা দ্বারা উনি সুস্থ হতে পারবেন না। ওনার থেকেও অনেক মুর্মূষ রোগীও বিছানায় পড়ে থাকে, বিছানায় পড়ে থাকে, আর বয়সও তেমন হয় নাই যে 80-90 হয়ে গেছে, যে এটার আর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো শেষ চিকিৎসা নেই, এটাও না। 62 ইয়ার্স, কোয়াইট ইয়াং। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন, বিভিন্ন স্টেট মিনিস্টার, চিফ মিনিস্টার বলুন, ম্যাক্সিমামই তো অ্যাবাভ 60, ম্যাক্সিমাম অ্যাবাভ 60, কেউ 65, কেউ 68, কেউ 70। তাহলে ওরা যদি এত এত কার্যভার সামালতে পারে, এত এত টেনশন, এত এত স্ট্রেস সামালতে পারে, তাহলে উনি কেন সামান্য একটু রোগের যদি স্ট্রেস হয়েই থাকে, যদিও মালাইকার মা অস্বীকার করছে হাঁটুর ব্যথা ছাড়া কোনো রোগ ওনার ছিল না, তাহলে কি ছিল সেটা, সেটা কি ছিল? তাই এই যে ভিড়ে এত এত লোক, কালকেও আসলো, পরশুদিনও আসলো, ক্রিমেটেরিয়ামে সবাই গেল, মানে যারা বাড়িতে আসতে পারে নাই, ক্রিমেটেরিয়ামের কাছে প্রচুর ভিড় ছিল, মানে প্রচুর লোক ছিল। মালাইকার মডেল জগৎ থেকে শুরু করে, অ্যাঙ্কারিং জগৎ থেকে শুরু করে, নাচের রোল থেকে শুরু করে, যে কটা মুভিতে ও পার্ট নিয়েছে, তো ফ্রেন্ড সার্কেল তো কম ছিল না, ক্রিমেটের আমার প্রচুর লোক ছিল। কিন্তু সেইখানে ওটাই আমার মনে হয়েছে, আমি সারা দিন দেখছিলাম, আচ্ছা ও এসেছে, ও এসেছে, ও এসেছে। এই মানুষটার বন্ধু বান্ধব কোথায়? শুধু একজন মহিলাকে দেখেছিলাম, যে দেখে মনে হলো উনি ভদ্রলোকের সাইডের আত্মীয় হতে পারে, কারণ ওই যে রিলেটিভ, 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 ভাই রিলেটিভ, জানেন দাদা, একজন একটু এজের মহিলা, একটা ছেলে একটা মেয়ে এসেছে, মনে হলো চেহারাটা দেখে রিলেটিভ হতে পারে, টিপ টিপ দিয়ে মানে মনে হচ্ছিল। তার মালাইকা এবং মালাইকার বোন দুজনই খ্রিস্টান, মালাইকার মাও খ্রিস্টান, ওনাকে দেখে মনে হয়েছে হিন্দু হতে পারেন, এবং কেন না মনে হচ্ছিল যে হয়তো মালাইকার বাবার দিকে কোনো রিলেটিভ হতে পারে। এছাড়া মালাইকার বাবার সেরকম কোনো ফ্রেন্ড সার্কেল কিন্তু আমরা দেখতে পাইনি, দেখার সুযোগ হয়ে ওঠেনি। তার মানে এই যে উনি ওনার মনের কথাগুলি, বা আমি দেখেছি লোক মর্নিং ওয়াক করে একা একা, কিন্তু সেই সময়টার তো কিন্তু একটা কোম্পানির দরকার পড়ে, তার জন্য লোক স্পোর্টস করে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ টেনিস খেলে, কেউ পোলো খেলে, রিটায়ারমেন্টের পরও লোক অনেক কিছু করে নিজেকে একা একাকিত্ব না রাখার জন্য। তো থাকে, সবার ঘরেই ছেলে থাকে, মেয়ে থাকে, ছেলের বউ থাকে, নাতি নাতনি থাকে, কিন্তু থাকলে কী হয়েছে, ছেলে ছেলের বউ, ছেলে নাতি নাতনি, তাদের পরিবারের ব্যস্ত থাকে, হ্যালো বাবা, হাই বাবা করে, মেয়ে মেয়ের বর শ্বশুরবাড়ি থাকে, সপ্তাহে বা মাসে একদিন বা বছরে একদিন যারা দূরে থাকে, বছর দিন যারা বুদ্ধ আলু থাকে, দু বছর একদিন, বছর একদিন আসলো, কেমন আছো, কী করছো, ব্যাস, হ্যাঁ, ফোন করে একটু একটু কেমন আছো, ওইটুকুন কথাই। এর বাইরেও যে একটা মনের খোরাক, যে আমার এই প্রবলেম চলছে, সামান্য অনেক কথা, অনেক সময় ডিসকাশন করতে ইচ্ছা করে, নিজের হেলথ না নিয়ে হলো বাইরের কথা বলার জন্য কথা বলার একটা লোক লাগে। কিন্তু আমাদের এই জগতে এখন এমন একটা অবস্থা হচ্ছে যে আমরা লোকের সাথে মিশি, পার্টিতে যাই, গ্র্যান্ড পার্টিতে গেলাম, রিয়েল ফ্রেন্ডের সাথে মিশলাম, ওই লোলা লুলুর মতো কথা বললাম, চলে আসলাম, তারপরেই কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই ড্রেসটা খুলে, পার্টি ওয়্যারটা খুলেই যখন নিজের ঘরের ড্রেসটা পরে ফেলি, তখনই কিন্তু আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। সেই পার্টি লোকের সাথে যে এত কথা, এত নাচ গান, কেমন আছো, শরীর ভালো আছে, হ্যান ত্যান, অনেক কথা কিন্তু আমরা বলি, তো ওই কথাটা কিন্তু ওই জায়গাটার মধ্যেই শেষ। ঠিক যেমন ভিডিও করছি, ভিডিওটা হয়ে গেল, আমি ভিডিওগুলি সব ছেড়ে দিলাম, তোমাদের হার্ট সাইন দিলাম, ভিডিওটা শেষ, আমার ওয়াইটিটা বন্ধ, মানে বন্ধ হয়ে গেল। ঠিক আমাদের জীবনগুলিও না এমন হয়ে যাচ্ছে, তাই আমরা আমরা ভিড়ে থাকি কিন্তু একা থাকি, কারণ প্রবলেমগুলি শেয়ার করার মতো লোক পাই না। কারণ আমার প্রবলেম শোনার সময় আমার সন্তানদের থাকবে না, ওদের পার্সোনাল প্রবলেম আছে অনেক, এই যেরকম মালাইকার, সি হ্যাজ লটস অফ ওয়ার্ক, এটা এটা অমৃতা, ওর দুটো ছেলে আছে, হাজব্যান্ড আছে, হয়তো ওরও কাজ আছে, জিম ফিটনেস আছে, হ্যান আছে, প্যান আছে, নিজস্ব থাকে, ওনার ওয়াইফের হয়তো ঘর সংসার দেখার মেয়েদের পাতি থাকে, যেন সবাই বলে যে মেয়েরা অনেক সময় একা থাকতে পারে, কারণ ওদের একটা একা থাকার মতো একটা হ্যাবিট হয়ে যায়, সেটা ছেলেরা পারে না, ছেলেরা একা ক্ষেত্রেটা বেশি ভোগে। তাই এখানে মালাইকার বাবা কিন্তু দেখিয়ে দিল যে একদম মেইন টাউন, একদম মেইন রোডের উপরে ঘর, আজকে দেখলাম স্কুল বাস যাচ্ছে, হ্যাঁ শ্বেতা নাম ছিল একটা স্কুল বাস যাচ্ছে, মানে এতটাই মেইন, মানে ভিড় বাট্টা এলাকাটা থেকে, হাসল ভাসল লাইফের মধ্যে থেকেও মানুষটা একা ছিল, আর সেই একা কিত্তুটাই করেছিল। মানে ওনার মানসিক অবস্থা কি, উনি এরকম একটা চিন্তা ভাবনা ভাবছে, উনি আর বেঁচে থাকতে চান না, যদি যদি কাউকে আপন ভাবতেন তো শেয়ার তো করতেন, দূর আমার বেঁচে থাকতে ভালো লাগে না, অনেক তো হলো এরকম যারা বাঁচতে চায় না, এরা কিন্তু বলে, উনি তো কখনো কিছু শেয়ার করেনি, জাস্ট
মালাইকাকে ফোন করে বলেছে, আই এম সিক, আই এম টায়ার্ড। দুজন দুই মেয়েকে ফোন করে এই কথা বলার পর ফোন সুইচ অফ করে দিয়েছে, যে আর যেন ওনাকে মানে ফোন করে কেউ না পায়। কারণ তারপরে তুমি জানেন এখন এনি হাউ হুক অর ক্রুক, কারণ যাদের মাথাতে এটা চলে আসে না একবার এই জিনিসটা আমি করব, এটা আমি শুনেছি অনেক বইটিও তো পড়েছি, তাদের নাকি ওই জিনিসটা করার ইচ্ছে চলে আসলে কি করতে ইচ্ছে করে। এমনকি এটাও বলে যে একবার এরকম জিনিসটা দেয়, এই রশিটা যেটা, এটা নাকি টানে, একবার যদি কেউ ওটা লাগায় সেটা নাকি বারবার নাকি টানে। এরকম জানি না সত্যি না মিথ্যা, সব কিছু তো আমরা শোনা কথা বলি, শোনা কথাই বলবো। তো তখনই ওনার মনে হয়েছে যে উনি করে ফেলবে। আমি একটা গল্প বলেছিলাম যে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ কোভিড টাইমে এরকম ঠিক সেম শি জাম্পড অফ। হ্যাঁ, তো উনি 8th floor থেকে জাম্প করেছিলেন। তো আমি এটা কোনোদিনও ভুলবো না, উনি মানে কোভিড পিরিয়ড চলছিল, উনি বারবার বলতো অর্পিতা তুমি আসবে কিনা আসবে কিনা। তো অ্যাকচুয়ালি উনি তো হাউস ওয়াইফ ছিলেন, ঘরে থাকতেন। হ্যাঁ, আর সেখানে দাঁড়িয়ে আমি আমাকে বাইরে যেতে লাগতো, যেহেতু আমি ওয়ার্কিং, চারিদিকে কোভিড চলছে। তো আমার সবসময় মনে হতো যদি আমি ওনার ঘরে যাই, যদি আমার কাছ থেকে ওনার একদম ফুল কোভিড, তখন একদম মারাত্মক কোভিড চলছে। তো কিন্তু আমাদের আমার হাজব্যান্ডও কাজে যেতে লাগছিলো, আমারও কাজে যেতে লাগছিলো, আর ওনার হাজব্যান্ড তো তখন ওই সময়টাতে ঘরেই থাকতেন। পরে যেদিন উনি ঘটনাটা ঘটান, সেদিন ওনার হাজব্যান্ড অফিস যেতে লেগেছিলো, ওই 7 দিনে একদিন বোধহয় যেতে লেগেছিলো, কিরকম এরকমটা কাজ ছিল আর কি, একদিন বা দুদিন, মানে ওনার হাজব্যান্ডের রেগুলার না। আর এদিকে আমার হাজব্যান্ডের রেগুলার, আমারও রেগুলার যেতে লাগছিলো, তখনও আমি ছুটিটা পাইনি, মানে ছুটিটা পাইনি মানে কি পুরোটা বন্ধ তখনও হয়নি। বন্ধ হলো, আমাকে একটু একটু কাজের জন্য যেতে লাগছিল, মানে আই হ্যাভ টু গো আউট। তো সেইখানে আমি বলেই দিয়েছি, দেখো এখন আমার থেকে তোমার যদি এরকম কিছু হয়ে যায়, কারণ আমি যাচ্ছি বাইরে না। তো উনি ওনার ভাইকে ফোন করেছিলেন, তো আমার সাথে কথা হচ্ছে 4-5 দিন আগে, তখন উনি কী হবে কোভিড, মানে ওনার কথাটাই ছিল শুধু কোভিড সংক্রান্ত, হলে কী হবে। আমি বললাম হলে আর কী হবে, হাসতে হাসতে বললাম হলে আর কী করবো, চলে যাবো ওপরে। হ্যাঁ, তো নর্মাল কথা, তখন তো আমি জানি না যে উনি ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছেন। উনি বলছেন উমা একটা কথা বলে নাকি আনতেন, ওনার ছেলে মেয়ে দুজনই, উনি অ্যাসামে ছিলেন, ছেলে মেয়ে দুজনই অ্যাসামে ছিল, মেয়ে শিলংয়ে ছিল, ছেলে অ্যাসামে ছিল, তো হাজব্যান্ডও কেউ থাকতেন এই জায়গাটাতে। তো সেখানে দাঁড়িয়ে উনি ওনার বোনের সাথে কথা বলেছেন আগের দিন রাত্রে, টপিক একটাই, কোভিড, কোভিড হলে কী হবে, ওনাকে কোয়ারেন্টাইন দিলে কী হবে, হসপিটালে নিয়ে চলে গেলে কী হবে, কারণ ওনার একটু হিন্দি বলাতে প্রবলেম ছিল। তো ওনার ধারণা ওনাকে কোয়ারেন্টিনে নিলে পরে উনি হিন্দি বলতে না পারলে ওনাকে না জানি ডাক্তাররা কী করে ফেলবে, হিন্দি বলতেন কিন্তু ওই ভাঙা ভাঙা হিন্দি আর কি, সেরকম বলতেন, আমার সাথে তো হিন্দি কথা বলতেন, কিন্তু হিন্দি কথা বললে কী হয়েছে, এটা হিন্দিটা বুঝে নিতে লাগবে তোমাকে আর কি, মানে ওই ফ্লুয়েন্ট হিন্দি ভাষী না। তো ওনার ভয় ছিল এখানে লোকটা তো ফ্লুয়েন্ট হিন্দি ভাষী, তো ওনার হিন্দিটা শুনে যদি ওরা হাসাহাসি করে, ওনার হিন্দিটা শুনে যদি ওরা ইসে না করে, ওরকম একটা ধারণা ছিল। কারোর এখানে কোনো ধারণা হয়ে গেলে সেটা তুমি অমিট করতে পারবে না। তো আমি এরকম হিসেবে বলেছি, তো ওনার বোনও এরকম বলেছে, ওনার বোনও গুয়াহাটিতে ছিল, যে সবারই হচ্ছে, কারণ ওনার বোনের শ্বশুরশ্বশুরও হয়েছিল। তারপরে সেদিন সকালবেলা উনি ওনার ভাইয়ের ভাইকে ফোন করলেন, তুমি চলে আসো গুয়াহাটি থেকে। তখন বললো কী করে আসবো গুয়াহাটি থেকে, গুয়াহাটিতে তখন রেড রেড জোন ডিক্লেয়ার করেছে, আর তখনও ফ্লাইট বোধহয় বন্ধ ছিল, বা মাসে বা 15 দিনে একটা ফ্লাইট এরকম কিছুটা ছিল, ফ্লাইটও এখন অ্যাভেলেবেল না, এরকম কিছুটা বলেছে, কথাটা বলেছে, ফোনটা রেখেছে 10 মিনিটের মধ্যে, যে ভাই যে বলেছে আসতে পারবো না, এসে নিয়ে যেতে পারতো, মেয়ে ভাইকে বলেছে তুই আমাকে এসে গুয়াহাটিতে নিয়ে যা, মানে উনি এখানে থাকবেন না, ওনাকে ঘরে যেতে লাগবে। ভাই বলছে কী করে আসবো, এখন তো আর সম্ভব না, একটা তো এরকম একটা ব্যাপার, আর তখন মধ্যে ফ্লাইট চলাচল বন্ধই ছিল যেটুকু আমার মনে হয়, নাকি ফ্লাইট চলছিল তো রেয়ার, তো ওরকম অবস্থাতে তো কেউ আর ইসে করবে না না। তো এই কথাটা, এই ব্যাপারটাতে ওনার মাথায় ঢুকে পড়েছিল, অ্যান্ড ওই উনিও ফোনটা রাখার 10 মিনিটের মধ্যেই জাম্পড অফ। তো ঠিক উনিও দুই মেয়েকে ফোন করার পর, ফোনটা রাখার পর, দুই মেয়ের সঙ্গে সঙ্গে নাকি খুব বন্ধুর মতো ছিল, যে দুই মেয়েকে ওনার প্রবলেমটা কেন বললো না। হাঁটুর ব্যথা বা ঘুটনের ব্যথা তো এই যে লোকদের কমন থিং, হাঁটতে গেলে কত মোটারা দেখি একটুখানি এরকম, বিশেষ করে যেহেতু পাঞ্জাব হরিয়ানা তো কমন থিং, মোটা মোটা মানুষরা একটু হাঁটতে গেলে থেবড়ে থেবড়ে করে হাঁটে, মানে স্পিডে হাঁটতে পারে না, এগুলো তো আমরা কনস্ট্যান্ট দেখি, কনস্ট্যান্ট দেখি ওরা ওভাবে হাঁটতে পারে না, তারপর তো ওরা বেঁচে থাকে তাই না। উনি হাঁটতে পারতেন, চলতে পারতেন, কারণ সেক্রেটারি ছিলেন যখন, উনি কাজ করাতেন, তারপরেও ওনার কোথাও একটা খালি পান ছিল। কিছু কিছু লোক আছে যারা অন্যের ওপরে ভরসা করে বাঁচবো ভাবতে পারে না, কিছু কিছু লোক আছে আমার জন্য কেউ অন্যরা কষ্ট করবে সেটা ভাবতে পারে না। হ্যাঁ, আর এইজ ওনার হয়নি, 62 ইয়ার্স কোনো এইজই না, 84 ইয়ার্সের লোক, আমি যে ওনার একটা ইয়ে দিলাম, রতন টাটা কত বয়স, এত বড় বিজনেস মিটিং করছে, বিজনেস করছে, এত এত প্রজেক্ট করছে। হ্যাঁ, আমাদের দেশের বেশিরভাগ মন্ত্রীরা ওদের তো একটুটুকুন রেস্ট হয় না, কোন জায়গা থেকে কোন জায়গা যায়, কোন জায়গা থেকে কত মিটিং করে, কত কথা বলে, তার উপর থাকে টেনশন, কে কখন কাকাকে গালি দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ওরা যদি দুরস্ত হয়ে চলতে পারে, তাহলে ওনার কেন, উনি কেন পারলেন না,
কত কঠিন রোগে যারা দিন রাত্র ভুগছে, পয়সা নিয়ে চিকিৎসা করার, ওরা কিন্তু বাঁচার জন্য কাতরায়। আর এদের কাছে সব আছে, আর এই হাঁটু তো নি ট্রান্সপ্ল্যান্ট করা যায়, তাই না? কোনো ব্যাপারই না, নি ট্রান্সপ্ল্যান্ট করে গেলে লন্ডনে লন্ডন যাওয়া, নি ট্রান্সপ্ল্যান্ট করা যায়। তো ওদের কাছে তো লন্ডন যাওয়াটা বড় ব্যাপার না, ট্রান্সপ্ল্যান্ট করাটা কোনো বড় ব্যাপার না। আর যেখানে সালমান খান আছে, যত টাকাই লাগুক না কেন, ওটাও কোনো বড় ব্যাপার ছিল না। আসলে কোনো অসুখের জন্য উনি নিজেকে শেষ করে দেন নাই। ওনার মনে হয়েছে কোথাও না কোথাও আমি একা, ওই যে কারোর উপর আমি নির্ভরযোগ্য হবো না, কারোর উপর আমি ভার হবো না। এটা তখনই মনে হয় যখন নিজেকে পরিবারের কাউকে কেউ একজন বলে মনে হয় না। পরিবারের কেউ একজন বলে মনে হলে কিন্তু কাউকে ভার বলে মনে হয় না, তাই না? মেয়ে মল্লিকা লিখেছে যে, মালাইকা, যে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড তো সেই হয় যে তার সমস্ত কথা খুলে বলতে পারে। এই যে আজকাল আমরা ওপেন হার্ট হতে পারছি না, সিক্রেটিভ নেচার, নেহি বলুঙ্গি, ও মাই গড, এ নেই বলুঙ্গি, এসে বাত নেই কারণে, এই জিনিসটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় খারাপ। আমরা এদিকে কিন্তু পার্টিতে যাচ্ছি, কথা বলছি, হাসছি, রেস্টুরেন্টে যাচ্ছি, হা হা হি করছি, সব কিছু করছি, কিন্তু ওই যে বললাম লাইটটা অফ, রিয়েল ফেজে চলে আসছি, আর আমাদের সে একা কিন্তু আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর সে কুড়ে কুড়ে খাওয়ার থেকেই মেন্টাল হেলথ ডিস্টার্ব হয়, আর সেই ডিস্টার্বের ফলাফল হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটি। তাই সবসময় সবাইকে বলবো, একটা হবি, গান শোনা, সেলাই করা, বই পড়া, টিভি সিরিয়াল দেখা, গাছ লাগানো, ঘোরা, কারো শপিং করা বা কিছু কীর্তন করা। এখানে আছে ভজন মণ্ডলী, এখানে অনেক বড় বড় অফিসাররা ভজন মণ্ডলী করে, একদম ঢোল ঢোল, ওদের তো খুব ঢোল বাজানো হতো, এমন করে বাজিয়ে বাজিয়ে ওরা গান টান করে। হ্যাঁ, প্রত্যেক মঙ্গলবারে সুন্দরকাণ্ড পাঠ, তো এরকম এখানেও আছে, তো কলকাতা তো আছে বা অন্যান্য জায়গাতেও আছে, সব জায়গাতে থাকে। তো কিছু একটার সাথে নিজেকে অ্যাটাচড করে রাখা, সো দ্যাট ওই সব জায়গায় যখন তুমি যাবে তখন তোমার মাথা থেকে ওই জিনিসটা অমিট হয়ে যায়, স্ট্রেসটা কোথাও না কোথাও কম হয়ে যায়। ওই হবিটার দিকে একটু নেশা থাকলে অনেকটা কমে যায় এই ধরনের অ্যাক্টিভিটি চিন্তাধারাটা। হবি না থাকলেই একাকে তো না, আমাকে টিভি সিরিয়াল দেখতেই লাগবে, একটার পর একটা সিরিয়াল, একটার পর একটা সিরিয়াল, এই যে নেশাটা, এটাও কিন্তু মানুষকে অনেক সময় বাঁচিয়ে রাখে। ইউটিউবে দেখার নেশা থাকে, এটাও বাঁচিয়ে রাখে। গাছপালা লাগানোটা খুব ভালো ভালো নেশা, হ্যাঁ, কটা গাছে কটা আম হলো, গাছে কটা কাঁচা লঙ্কা হলো, এগুলো একটা নেশা। এগুলিতে কিন্তু কোনো বয়স লাগে না। গান শোনা, যাদের আবৃত্তি শখ থাকে, ড্রামা বা কিছু না হোক, যাদের এই ধরনের গড, তুমি যেই ধর্ম মানো না কেন, সেই ধর্মের কাছে গিয়ে বসলে, থাকলে, কথা বললে অনেকটা নিজেকে তুমি স্ট্রেস রিলিজ করতে পারো। এই জিনিসগুলি আমাদের প্রত্যেকের প্রত্যেকের, আর এই 60-60 হয়ে গেলে পরে না রিটায়ারমেন্ট লাইফ, উই শুড নট বি রিটায়ার্ড বিফোর আওয়ার লাস্ট রাইট। রিটায়ারমেন্ট বলে কোনো শব্দ আমাদের ডিকশনে থাকা উচিত না। রিটায়ার্ড কিছু তো রিটায়ার করবো, আমরাই তো বলি ওয়ার্ক শুড গো অন। আমি একটা জব ছাড়তে পারি, রিটায়ার্ড কেন করবো? আমি এই জবটা ছাড়লাম, আমি বাইরে কাজ করবো না, আমি ঘরে কাজ করবো, আমি ঘরে গাছ লাগাবো, আমি বন্ধুদের সাথে আড্ডা মারবো, আমি গান শুনবো, আমি যাদের লেখার শখ আছে কেউ লিখবো। অনেকে আমি দেখলাম কম্পিউটার এতটুকু জানে না, যারা রিটায়ারমেন্ট চলে গেছে, নিজেকে কম্পিউটারে অনেক ব্যাপারে আপডেট করে, অনেক ব্যাপারে, বড় বড় ব্যাপারে আপডেট করে। হ্যাঁ, তো এই কিছু না কিছু একটা করতে লাগবে নিজেকে ভালো রাখার জন্য। কেউ কেউ আছে সকালে 2 ঘন্টা মর্নিং ওয়াক, বিকেলে 2 ঘন্টা মর্নিং ওয়াক, মর্নিং ওয়াকের নাম করে কিছু লোকের সাথে কথা হচ্ছে, মর্নিং ওয়াকের নাম করে কিছু নদী মানে পুকুর পাড়ে বা ওরকম একটা তালাব টাইপের বলি ওখানে গিয়ে বসছে, পার্কে গিয়ে বসছে, এতেও কিন্তু মাইন্ডটা অনেকটাই ফ্রেশ থাকে। যেহেতু ওরা ফিটনেস ফ্রিক, উনিও নিশ্চয়ই মর্নিং ওয়াক, উনিও নিশ্চয়ই এরকম ফিটনেসের ব্যাপারগুলি করতেন, করতেন না তা না, ফিজিক্যাল স্ট্রাকচার থেকে বোঝা যায়। যেহেতু উনি নেভিতে ছিলেন, উনিও ফিটনেস ফ্রিক থাকবেনই, উনিও ফিটনেসের কিছু করতেন। ফিজিক্যাল ফিটনেসের জন্য সব কিছু করি, মেন্টাল ফিটনেসের জন্য কী করি? মেন্টাল ফিটনেসের জন্য সেই কাজটা করা উচিত যেই কাজটা করলে তুমি তোমাকে খুঁজে পাবে। তাই লোকে বলে কিছু একটা হবি থাকা দরকার, টিভি সিরিয়ালই হোক, নিউজ পেপার পড়াই হোক, গল্পের বই পড়াই হোক, যে কোনো একটা কাজে নিজেকে নিযুক্ত করে রাখো, তাহলে কখনই তোমার একা বলে মনে হবে না। আমরা ফিজিক্যাল হেলথের জন্য ডাক্তার দেখাই, মেন্টাল হেলথের জন্য ডাক্তার দেখাই না। আমরা রাগ করলে আজকাল স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সব ধরনের ডাক্তার অ্যাভেলেবল আছে। আমরা কজন বলুন তো ডাক্তার কাছে যাই, ডাক্তারবাবু আমার না খালি রাগ ওঠে, ডাক্তারবাবু আমার না মুড অফ হয়ে থাকে, ডাক্তারবাবু আমি না চিড়চিড়া, আমরা যাই যে দেখাই না। ওই সব জায়গাতে আমরা নিজেদেরকে অবহেলা করি। ওদের তো অনেক টাকা ছিল, ওদের তো কোনো অভাবই ছিল না, কয়েকটা সিটিং করালে মানে কাউন্সিলিংয়ের ঠিক হয়ে যেত, সেগুলি করায়নি না। চলো,
সত্যি কথা বলতে কি, মানে মালাইকা আরোরার বাবার সেটার পরে, এই অ্যাক্সিডেন্টের পর থেকে আরও যে আমরা এগিয়ে যাচ্ছি আরও সাইন্টিফিক এইজের দিকে, শুধু উনি না, আমরাও হয়তো কখনো কিছুদিন পরে এভাবে খোকলা হয়ে যাব, ওই একটা করে বসে থাকবো, কারণ ছেলে ছেলের লাইফে চলবে, মেয়ে মেয়ের লাইফে চলবে, এটাই স্বাভাবিক, ওদেরকে আমরা আটকেতে পারবো না। তখন আমাদের জীবনটা কিভাবে আমরা ভালো থাকবো আমাদের বাঁচতে হবে, বেছে নিতে হবে যে আমি কি করতে ভালোবাসি। এইভাবে কন্ট্রোভার্সি না, ধেই ধেই করে নাচ না, গাছ লাগানো না, পোষ্যপালা নিজের কাছে, অনেক জ্ঞান দিলাম তাই না? চলো বাই, সারাদিন কন্ট্রোভার্সি করি তো, মাঝে মাঝে এরকম কথা বলতে ভালো লাগে। যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব।